আপনার সম্মুখে বর্ণনা করা তো দূরের কথা, আপনার সম্মুখে আমার জুবান ঘোরাটাও বেয়াদবি হবে। জুনায়েদ বাগদাদি হলে বিশ্বের হাত ফিরে তোমাকে বলতেই হবে, আমি জামানার ওলি জুনায়েদ বাগদাদি তোমাকে বারবার ইসরার করতেছি। তুমি বলো তো দেখি তুমি কালকে কি কি কাজ করেছ। এবার বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, গতকালকে আমি সারা রাত জিনা করছি, সারা রাত মদ পান করছি, মেয়েদেরকে নিয়ে আড্ডা দিয়েছি, যত খারাপ খারাপ কাজগুলি আছে সমস্ত খারাপ কাজ আমি করছি। বিষয় আদি কইতেছে এরম অন্যায় কাম বাদ নাই যে আমি করছি না। জুনায়েদ বাগদাদি কইতেছে তুমি যে খারাপ মানুষ, তুমি যে মদখুর, তুমি যে জিরাখুর, এটা জামানার সবই জানে। জানে না গো, যারা মদ খায় সমাজের মধ্যে দেখবেন রাস্তা ছড়ে থাকে এর বিষয়ে সবই জানে না, জানে এর কথা আরাম করতেছে, এটা মদারু, এটা বদমাইশ করা নাই। তোমার খারাপ গুণ যেটি এটি সবই জানে, এটি তো বেলে যেতেছি না তো, যেই কারণে আল্লাহ পাক আমারে পাঠাইছে তোমার ভাই, সেই কারণ দেখো। বিশ্বের হাফি এবার বলতেছেন, হুজুর আমি যখন মদ পান করার জন্য মদের আড্ডাতে যাই, রাস্তার মধ্যে একটি আরবি টুকরা পেয়েছি, আমি মূর্খ মানুষ আরবি পড়তে জানি না, আমি এই আরবি পারসাটা এনে আমার সুকেশের মধ্যে সবাই রাখছি। জুনায়েদ বাগদাদি বলেন, দেখা আমাকে সেই টুকরাটা, টুকরাটা আনার পরে দেখলো সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের তিন নাম বিসমিল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম, আর রহমান আর রহিম আল্লাহ পাকের দুইটা সিফতি নাম, যত্ন করে রাখার কারণে। আল জুনায়েদ বাগদাদি বলেন, এই নামের খাতিরে আল্লাহ